ছাত্র এবং যুব রাজনীতির পর এবার নির্বাচনী লড়াইয়ের ময়দানে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি জয়া দত্ত। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তিনি। অশোকনগর পুরসভার এই ওয়ার্ডটিতে গত ৩৫ বছর ধরে কাউন্সিলর রয়েছেন এক সময়কার কংগ্রেস বর্তমানে তৃণমূলের উৎপল তালুকদার। এবারে এই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় এই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন জয়া দত্ত। অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজে পড়ার সময়েই তিনি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদিকা হন। এরপর তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি এবং পরে রাজ্য সভাপতি হন। এই মুহূর্তে তিনি যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা এবং রাজ্য তৃণমূলের সম্পাদিকার দায়িত্ব সামলাচ্ছেন। তবে নির্বাচনী ময়দানে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়া। অশোকনগর পুরসভার এক নম্বর ওয়ার্ডে দরিদ্র মানুষের বসবাস বেশি, পাকা রাস্তার পাশাপাশি নিকাশি ব্যবস্থার সমস্যাও রয়েছে। প্রতি বছর বর্ষায় এলাকার মানুষকে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হতে হয়। নির্বাচনে জয়ী হয়ে তিনি অগ্রাধিকার দেবেন এলাকার নিকাশি ব্যবস্থার উন্নয়নে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই প্রথমবার অশোকনগর এক নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে ভোটে দাঁড়িয়ে এটাই বলবো, বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার করছি, কর্মী সমর্থকদের যেভাবে আশীর্বাদ পাচ্ছি এবং বিশেষ করে এই ওয়ার্ডের যিনি অভিভাবক উৎপল তালুকদার, তিনি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন এবং ভালো এটাই লাগছে যে কোনো বিরোধী প্রতিদ্বন্দ্বিতাই নেই, বিরোধী বলে কোনো শব্দই নেই। তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, এই যেই উন্নয়ন বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ঢেলে দিয়েছে, সুতরাং বিরোধী পক্ষ বলতে কিছুই নেই। যেই বাড়িতেই যাচ্ছি গিয়ে বলছি যে কাকিমা আপনার লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, কারুর মুখে না শুনছি না, সকলেই কোনো না কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে উপকৃত। তাই তারা একটাই কথা বলছে যে আমরা বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। দিদি, আপনি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করছেন, কীভাবে প্রচারটা করছেন, কী বলছেন মানুষকে? মানুষকে একটাই কথা বলছি যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে, আর এই ওয়ার্ডের সমস্ত কাজকর্ম যা সেটা এই ওয়ার্ডের অভিভাবক উৎপল কাকুর বাড়ির থেকে হয়ে এসেছে এতদিন, সেই কাকুর বাড়িতেই হবে। আর যেটা বলা বলতে হচ্ছে না কিছু, যাওয়ার সাথে সাথেই বলছে যে আমরা উপকৃত, আমরা উপকার পেয়েছি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, কেউ বলছে আমার মেয়ে কন্যাশ্রী পেয়েছে, কেউ বলছে সবুজ সাথী পেয়েছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কাউকে দেখছি। সাধারণ মানুষের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছে? একদম স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি, একটাই তো কথা বলছি, কোনো বিরোধী শক্তিই পাচ্ছি না যে লড়াই করব, প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রথমবার ভোটে দাঁড়িয়েছি। যদি বিরোধী শক্তি, বিরোধী পক্ষ একটু শক্তিশালী হয় তাহলে ভালো লাগে, কিন্তু বিরোধী বলে কোনো শব্দই পাচ্ছি না। নির্বাচনের বাদ্যি বেজে গেছে আর তাই দিন রাত এক করে প্রচারও চলছে জোর কদমে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।